হাই বন্ধুরা, আমি অমৃত শিকদার। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতে এসেছি সে বিষয়টি হচ্ছে ভারত বাংলাদেশ নিয়ে। আর যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক বা বিয়ের সম্পর্ক। দিল্লি নয়দার বাসিন্দা সৌরভ তেওয়ারি প্রাইভেট কোম্পানিতে কাজের জন্য, আইটি সেক্টরে কাজের জন্য বাংলাদেশে গিয়েছিল একটি প্রাইভেট কোম্পানির মাধ্যমে। সেখানে গিয়েছিল সে 2017 সালে এবং 2021 সালে সে ব্যাক এসেছিল। ভিতরে যে 4 সাল উনি বাংলাদেশে ছিলেন তার মধ্যে কিন্তু উনি বিয়ে করেছিলেন, এই খবরটি পাওয়া যাচ্ছে এখন নিউজ চ্যানেলে। তো এখানে যে ঘটনাটা ঘটেছে, যে দিল্লির বাসিন্দা বা দিল্লি নয়দার যে বাসিন্দা সৌরভ তেওয়ারি, উনি একটি প্রাইভেট কোম্পানির মাধ্যমে বাংলাদেশে গিয়েছিলেন আইটি সেক্টরে কাজ করার জন্য, এবং সেখানে গিয়ে কোম্পানিতে যখন কাজ করেন তখন একটি মেয়ের সাথে পরিচয় হয়। সেই মেয়েটিও সেই কোম্পানিতে কাজ করত এবং সেই মেয়েটিও আইটি সেক্টরে কাজ করতেন, কিন্তু সৌরভ তেওয়ারি ছিলেন সিনিয়র একজন আইটি সেন্টারের মানুষ। এবং যে মেয়েটি সোনিয়া আক্তার, ও সোনিয়া আক্তার ছিলেন একজন জুনিয়র আইটি সেন্টারের মানুষ। তো এই দুজনের মধ্যে একটা অফিসিয়াল কাজ নিয়ে কথাবার্তা হতে হতে দুজনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়, এবং ভালোবাসার থেকে সৌরভ তেওয়ারি সোনিয়া আক্তারকে বিয়ের প্রস্তাব দেয়। এবং বিয়ের প্রস্তাব দেওয়ার পরে সোনিয়া আক্তার বলে যে আপনার তো অনেক বয়স হয়ে গেছে আর আপনি বিবাহিত। তখন সৌরভ তেওয়ারি বলে যে হ্যাঁ, আমি বিবাহিত, কিন্তু আমার বউ মারা গেছে অনেকদিন আগে, এখন আমি আর কোনো রিলেশনে বা কোনো কিছুতে নেই। এখন উনি সোনিয়া আক্তার বলে যে আপনি একজন হিন্দু মানুষ, আমি একজন মুসলিম ঘরের মেয়ে, তো আমাদের এই সম্পর্ক কোনো মতে সম্ভব না আর আপনার অনেক বয়স। তো তখন সোনিয়া আক্তার বলে যে আপনি মুসলিম হলে না, সৌরভ তেওয়ারি বলেন যে আমি যদি মুসলিম হই তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে? তখন সোনিয়া আক্তার বলে আগে আগে তো হয়ে দেখান, তারপর দেখছি। কিন্তু এই কথার পরে যে সৌরভ তেওয়ারি, দিল্লির নয়দার বাসিন্দা যে সৌরভ তেওয়ারি, উনি কিন্তু ধর্ম পরিবর্তন করে করে সোনিয়া আক্তারের সাথে বিয়ে করে। এবং সোনিয়া আক্তারের সাথে বিয়ে করার পরে দুজনের সংসার চলছিল ভালোই। এবং যে সোনিয়া আক্তার, সোনিয়া আক্তারের পরিবার কিন্তু অত উন্নত না বা অত সমৃদ্ধশালী না। সোনিয়া আক্তারের বাবা কিন্তু একজন চা বিক্রি করে, আর সৌরভ তেওয়ারি কিন্তু উনি ভালোই একজন শিক্ষিত মানুষ এবং সমৃদ্ধশালী ব্যক্তি। তো উনি ওই জায়গা যে প্রাইভেট কোম্পানিতে আইটি সেক্টরে উনি কাজের জন্য গিয়েছিলেন, উনি সিনিয়র একজন সিনিয়র পোস্টে গিয়েছিলেন। তো ইনাদের দুজনের মধ্যে কথাবার্তা হতে হতে এক সময় গিয়ে দুজনের মধ্যে যখন সৌরভ তেওয়ারি যখন ধর্ম পরিবর্তন করে তখন কিন্তু সোনিয়া আক্তার আর সৌরভ তেওয়ারির মধ্যে কিন্তু বিবাহ বন্ধন হয় এবং মুসলিম রীতিতে বিবাহ বন্ধন হয়, এবং সৌরভ তেওয়ারি কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করে। মুসলিম ধর্ম গ্রহণ করার পরে ওখানে 2017 থেকে 2022 পর্যন্ত কিন্তু সৌরভ তেওয়ারি ছিলেন, এবং তাদের এই যে 4 বছর, এই 4 বছরের মধ্যে কিন্তু দুজনের বিয়ে হয়েছে 3 বছর। এই 3 বছরের মধ্যে কিন্তু তাদের একটি ছেলে হয়েছে, এবং ছেলেটি কিন্তু 1 বছরের ছেলে। তো ছেলেটি 1 বছরের ছেলে, এবং 2022-এ যখন সৌরভ তেওয়ারি ভারতে ফিরে আসে, তখন আসার পরে কিন্তু আর সোনিয়া আক্তারের সাথে কোনো যোগাযোগ রাখেনি বা তার ফোন সুইচ অফ করে দিয়েছে বা তার সাথে আর কোনো ফোন কন্ট্যাক্ট বা যে কোনো অন্য কোনো বিষয়ের কন্ট্যাক্ট আর রাখেনি।
এখন সোনিয়া আক্তার কিন্তু সৌরভ তেওয়ারির খোঁজে ভারতবর্ষে এসছে। ভারতবর্ষে এসে দিল্লির নয়ডায় গিয়ে উনি পুলিশের কাছে অবজেকশন করেছে এবং সৌরভ তেওয়ারির যে পুরো ডিটেলস উনি কিন্তু দিল্লির যে নয়ডার পুলিশ সেই পুলিশ অফিসারদের কাছে দিয়েছে। এখন সৌরভ তেওয়ারি কিন্তু সোনিয়া আক্তারকে নিতে আর রাজি নয়, কারণ সৌরভ তেওয়ারি ভারতেই বিবাহিত ছিলেন এবং সৌরভ তেওয়ারির ছেলে মেয়েও আছে এই ভারতে। তো এখন সীমা সোনিয়া আক্তার বলছেন যে আমি ভারত থেকে কোথাও যাব না, আর আমি আমার স্বামীর সাথেই এই দিল্লির নয়দাতেই থাকতে চাই, কিন্তু সেটা সৌরভ তেওয়ারি কোনো মতেই রাজি নয়। তো এখন এখানে যে ঘটনা ঘটছে, সৌরভ তেওয়ারি বলছে যে আমাকে ফাঁসিয়ে বা আমাকে জোর জবরদস্তি ধর্ম পরিবর্তন করে আমাকে একরকমের ফাঁদে ফেলে আমাকে বিয়ে করা হয়েছে, আর আমি সেই ফাঁদে পড়ে বিয়েটা করেছি, না হলে আমাকে এমন কিছু বলা হয়েছিল যে কারণে আমি বাংলাদেশ থেকে আর ভারতে ফেরত আসতে পারতাম না, এমন ভয় আমাকে দেখিয়েছিল। আর এখন যে বিষয়টা সৌরভ তেওয়ারি বলছে, আমাকে হানি ট্র্যাক করে আমাকে বিয়ে করা হয়েছে, কিন্তু যে সোনিয়া আক্তার আছে, সোনিয়া আক্তার করছে এসব কথা সব ভুল, কারণ আমাদের মুসলিম রীতিতে বিয়ে হয়েছে আর ওনার সম্মতিতেই বিয়েটা হয়েছে, উনি প্রথমে আমাকে প্রপোজ করেছে বা আমাকে বিয়ের অফার দিয়েছে, কিন্তু সেই জিনিসটা এখন কিন্তু সৌরভ তেওয়ারি মানতে রাজি নাই। সৌরভ তেওয়ারি পুরোটাই অস্বীকার করছে এবং সোনিয়া আক্তার পুরোটাই বলছে না, সৌরভ তেওয়ারি যা বলছে পুরোটাই ভুল। এখন দুজনের কথার মধ্যে এখনো কোনো সত্যতা বিচার এখনো পুলিশ ইনভেস্টিগেশন করে কিছু ধরতে পারেনি। তবে সৌরভ তেওয়ারিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সৌরভ তেওয়ারি কোথায় আছে পুলিশের এখনো নাগালে নেই। তবে সোনিয়া আক্তার, যে বাংলাদেশের বাসিন্দা সোনিয়া আক্তার, উনি কিন্তু পুলিশের আন্ডারে রয়েছে। এবার যে কথাটি আছে এখানে, যে সৌরভ তেওয়ারি উনি বলছে হানি ট্র্যাক, হানি ট্র্যাক কথাটির অর্থ হচ্ছে কোনো দেশের জাসুস, দেখা যাচ্ছে পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, বা যে কোনো দেশের যেসব জাসুসি যেসব মেয়ে ছেলেরা করে তাদের হানি ট্র্যাক বলে। জাসুসি মানে এক দেশের খবর আরেক দেশে নেওয়া, বা এক দেশের খবর কিভাবে, যে ভারতের খবর কিভাবে পাকিস্তানে নিয়ে আসা যায়, সেই সব কল কবজা কিন্তু এই হানি ট্র্যাকরা করে, বা হানি ট্র্যাক যারা হয় তারা কিন্তু খুব দেখতে শুনতে সুন্দরী হয় এবং খুব শিক্ষিত হয়, বা তাদের সব রকমের ট্রেনিং দেওয়া হয়। তো এখানে যে হানি ট্র্যাকের বিষয়টা আসছে, এখানে কিছুদিন আগে এই দিল্লির নয়ডাতেই কিন্তু সীমা আক্তার, পাকিস্তানের লাহোর থেকে কিন্তু সীমা আক্তার এসেছিল, ঠিক আছে। এখানে সীমা আক্তার আর সোনিয়ার মধ্যে কিন্তু একটা তফাত আছে, যে সীমা হায়দার এসেছিল, সীমা হায়দার কিন্তু অবৈধ পথে ভারতে প্রবেশ করেছিল, আর যে সোনিয়া আক্তার বাংলাদেশের ঢাকা থেকে ভারতে এসছে উনি কিন্তু পুরো বৈধভাবে পাসপোর্ট নিয়ে, ভিসা নিয়ে কিন্তু ভারতে প্রবেশ করেছে। তো এখানে যে সীমা হায়দারের এখনো কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদ রয়েছে, বা কাজের বাংলাদেশে পাকিস্তানে কিভাবে তাকে ব্যাকে পাঠানো যায় তার পুরো কাজের প্রক্রিয়া চলছে, কিন্তু এখানে কিন্তু সোনিয়া আক্তারের এইসব কোনো ঘটনা নেই, উনি বৈধভাবে এসছে এবং বৈধভাবে এসে পুলিশের কাছে তার ন্যায্য বিচার চাই। তো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যে এদিকে পাকিস্তান আমাদের একটি বাংলাদেশের শত্রু দেশ, এবং পাকিস্তান কিন্তু ভারতের একটি শত্রু দেশ, আর সেখান থেকে এসছে সীমা হায়দার এবং শচীনের সাথে ভালোবাসা করে, বা ফ্রি ফায়ার গেমের মাধ্যমে তারা দুজনে ফ্রি ফায়ার খেলতে খেলতে একটা কথাবার্তা হয়, এবং কথাবার্তা হতে হতে একটা ভালোবাসায় পরিণত হয়, এবং এইভাবে তারা কিন্তু এর আগে একবার নেপালে এসে দুজনে থেকে দেখা টেকা করে সীমা হায়দার কিন্তু আবার পাকিস্তানের লাহোরে ব্যাকে গিয়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে
এদিকে পাকিস্তান এদিকে বাংলাদেশ, তো এই যে হানি ট্র্যাকের বিষয়টি, যে হানি ট্র্যাকের যে বিষয়টি এখানে রয়েছে, তো এদিকে বাংলাদেশ পাকিস্তান, এদিকে কিন্তু পাকিস্তানের দু সাইডেই পাকিস্তান, মাঝখানে ভারত। তো এখানে যে হানি ট্র্যাকের একটি ভয় থেকেই যায় যে এদিকে সীমা, যে সীমা হায়দার যে শচীনের ভালোবাসার টানে যে ভারতে এসছে, সে কিন্তু তিনটি ছেলে মেয়ে নিয়ে এসছে। এখানে সোনিয়া আক্তার বাংলাদেশের ঢাকা থেকে যে ভারতে এসছে, তার কিন্তু এক বছরে একটি ছেলে রয়েছে। তো দুজনের কিন্তু ছেলে মেয়ে রয়েছে, ঠিক আছে, একজন বৈধভাবে এসছে, একজন অবৈধভাবে এসছে। তো এখানে পুলিশ পুলিশ ইনকোয়ারি করছে বা পুলিশ তদন্ত করছে যে এই সীমা সোনিয়া আক্তার অ্যাকচুয়ালি কিসের জন্য এসছে, বা যে সৌরভ তেওয়ারির নামে যে একটি দেয়া হচ্ছে, মানে যে অপবাদ দেওয়া হচ্ছে বা তার বিষয়ে যেসব কেসের ফাইল করা হচ্ছে সেগুলো সত্যি কিনা, এটা পুলিশ এখন যাচাই করে দেখতে চাচ্ছে। তো সৌরভ তেওয়ারি, আমি যা এটা শুনতে পেলাম যে সৌরভ তেওয়ারির সাথে এখনো পুলিশের কোনো কন্ট্যাক্ট হয়নি। তবে হানি ট্রাক এমনই একটা জিনিস যে যে সুন্দর সুন্দর মেয়েদের কিন্তু যে কোনো দেশের সরকার তাদের ট্রেনিং দেয় এবং তাদের ভালো পড়াশুনোর জ্ঞান থাকতে হয় এবং তারা অনেক উচ্চ শিক্ষিত হতে হয় এবং তাদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়, কিভাবে গোয়েন্দাগিরি করবে বা কিভাবে এক দেশের খবর আরেক দেশে নিয়ে আসবে বা যে কোনো বিপদের সম্মুখীন তারা কিভাবে কাটাবে, এদের কিন্তু হানি ট্র্যাকদের পুরোভাবে ট্রেনিং দেওয়া থাকে। তো এই যে হানি ট্র্যাক, এরা কিন্তু যে কোনো দেশে থেকে আরেক দেশের খবর যখন তখন এরা নিয়ে নিতে পারে বা তথ্য চুরি করতে পারে। কিভাবে, যে আমাদের দেশের যেসব সায়েন্টিস্ট বা আমাদের দেশের যেসব সৈন্য ডিপার্টমেন্টে বড় বড় অফিসাররা আছে বা যে কোনো হাবিলদার হোক বা যে কোনো মানুষকে, তারা কিন্তু যে বা আমাদের দেশের যেসব নেতাগু তারা বড় বড় পদে বসে আছে, এরা এরা এইসব মানুষকে টার্গেট করে, বা টার্গেট করে কি করে, এরা এই দেশের খবর নিতে চায় বা তাদের দেশের কি সব কাজ হচ্ছে বা কি সব প্রসেসিং চলছে বা কি সব সামনের দিক কি সব কাজের প্ল্যানিং আছে, এইসব কাজের কিন্তু এই হানি ট্র্যাকরা নিয়ে থাকে। নিয়ে থেকে কি করে, বা সেই সব কাজের, যাতে সেই সব কাজে তারা আমার যে কোনো দেশ, এই হানি ট্র্যাক যারা করে, যে দেশের সাথে এই হানি ট্র্যাকটা হয়, যাতে সেই দেশটা সাফল্য না আনতে পারে বা তাদের কি করে বিগত, মানে তাদেরকে কিভাবে বিপদে ফেলানো যায়, এই হানি ট্র্যাকটা সেই কাজটা করে। তো এখানে ভারতবর্ষের কিন্তু একটি ভয়, যেদিক বাংলাদেশ পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আর ওদিকে হচ্ছে পাকিস্তানের দুই দিক থেকেই কিন্তু দুটো মেয়ে এসছে এবং দুটো মেয়ে এসেই কিন্তু এই ভালোবাসা বা বিবাহিতর বন্ধনে বদ্ধ হয়ে, এখন যে বিষয় যে সৌরভ তেওয়ারি, সৌরভ তেওয়ারি কিন্তু উনি স্বীকার গিয়েছেন যে হ্যাঁ আমাকে, আমার বিয়ে হয়েছে ওনার সাথে এবং যে ছেলেটি আছে সে ছেলেটিও কিন্তু আমারই ছেলে। তো 3 বছর ওনাদের বিয়ে হয়েছে এবং যে সোনিয়া আক্তার আছে ওনাকে সৌরভ তেওয়ারি বলেছিলেন যে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আর তারপরে একটি আমাদের ছেলে হয়েছে, একে ছেড়ে তো আমি কোনো মতেই জানতে পারবো না, সব কিছু কিন্তু উনি মিডিয়ার সামনে বা আমাদের যেসব পুলিশ প্রশাসন আছে দিল্লির নয়ডাতে তাদের কাছে বৃত্তান্ত খুলে বলেছেন। এখানে আমার একটা প্রশ্ন আছে, এখানে যে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে বাংলাদেশের ঢাকা থেকে যে মেয়েটি এসছে সোনিয়া আক্তার, উনি কিন্তু যেভাবে হিন্দিতে কথা বলছে তাতে কোনো মতেই বোঝার মতন নেই যে এই মেয়েটি বাংলাদেশের বাসিন্দা। বাংলাদেশের কিন্তু বাসিন্দা এত সুন্দরভাবে বা পরিষ্কারভাবে, হয়তো তারা হিন্দি বোঝে অনেকটা বা বলতে পারে, কিন্তু এতভাবে, এত সুন্দরভাবে বা এত ক্লিয়ারভাবে বা একদম সেমভাবে বলা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু এই সোনিয়া আক্তার কিন্তু হিন্দি ভাষাটা কিন্তু একদম ক্লিয়ারভাবে বলছে। তো এখানে সোনিয়া আক্তার বলছে যে আমি আর বাংলাদেশে ফেরত যাব না এবং আমি স্বামীর সাথে থাকতে চাই। এবং সোনিয়া আক্তারকে যে সৌরভ তেওয়ারি যে কথাটা বলেছিল যে আমার স্ত্রী মারা গেছে বা এখন আর কেউ নেই, আমি সিঙ্গেল, কিন্তু যখন সোনিয়া আক্তার ভারতের দিল্লির নয়ডাতে পৌঁছায় তখন কিন্তু এসে দেখতে পায় যে
সৌরভ তেওয়ারির স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, সব আছে, ঠিক আছে। এখন সব কথা বৃত্তান্ত খুলে বলেছে, এখন এখনো পর্যন্ত কোনো এর কোনো বিচার হয়নি বা এর কোনো দুজনকে এখনো এক জায়গায় বসাতে পারেনি পুলিশ প্রশাসন, একজন একজনের খোঁজ বা একজনের হদিশ এখনো পায়নি। তবে সোনিয়া যে আক্তার ও পুলিশের আন্ডারে আছে। তো আমাদের ভারতবর্ষে কিন্তু দিন দিন একটা প্রবলেম আসছে, এটা দেখেই টের পাওয়া যাচ্ছে যে ভারতবর্ষে একটা প্রবলেম আসতে চলেছে। যা আর সব সময় কিন্তু এই হানি ট্র্যাক যারা হয় এরা কিন্তু খুব চতুর, এবং যতটা প্রবলেমে পড়ুক এরা কিন্তু কোনো মতেই সেই প্রবলেমকে কিভাবে কাটাতে হয় বা সেই প্রবলেমকে কিভাবে ফেস করতে হয় এরা কিন্তু একদম পুরো পাকাভাবে স্ট্রং থাকে। আর এরা কিন্তু অনেক ভাষা এদের জানা থাকে, আর এদের কিন্তু যে ট্রেনিং গুলো দেওয়া হয়, ট্রেনিং এর যে কল কাবজা বা ট্রেনিং এর যে এখানে এখানে যে সীমা হায়দার শচীনের পেমেন্ট টেনে এসছে, উনি কিন্তু বাংলাদেশের লাহোর থেকে এসছে। তো বাংলাদেশের লাহোরে কিন্তু এই ভারতীয়দের মতো হিন্দি ভাষায় কথা বলা হয় না, কিন্তু দেখা যাচ্ছে যে সীমা হায়দার কিন্তু একদম পুরোভাবে আমাদের এই ভারতীয় হিন্দি ভাষায় বা এই টানে কথা বলছে। এখানে সোনিয়া আক্তার ঢাকা থেকে যে এসে সেই সোনিয়া আক্তারও কিন্তু সেম ভাষায় কথা বলছে। তো এখানে একটা যে জিনিস আমরা বুঝতে পারছি, কোনো একটা প্রবলেম চলছে চারিদিকে, ভারতকে কিন্তু একটা বিপদের মুখে ফেলার জন্য চারিদিক থেকে লেগেছে। আর এখানে যে জাসুস গুলো আছে বাইরে, যে মানে পাকিস্তান হোক, বাংলাদেশ হোক বা বিভিন্ন দেশ হোক, এইসব দেশের যে সব জাসুস আছে বা হানি ট্র্যাক আছে, এরা কিন্তু কিছু জায়গা বেছে নাই জায়গাগুলোর মধ্যে। যেমন ধরুন নেপাল বর্ডারে কিন্তু আমাদের অত গার্ড দেওয়া হয় না। নেপাল বর্ডারে কিন্তু ভারতীয়দের বা নেপালিদের ভারতে আসা যাওয়ার জন্য অত গার্ড দেওয়া হয় না। আর পাকিস্তান বাংলাদেশের যে কেসটা আছে, বাংলাদেশের কেসটা হচ্ছে বাংলাদেশের লোক কিন্তু যখন তখন অনেক জায়গায় আছে, এখনো তার কাটা নেই বা কোনো সেরকম ব্যবস্থা করা নেই যে মানুষ আসতে পারবে না দেশে বা প্রবেশ করতে হবে, সেরকম কোনো ব্যবস্থা কিন্তু এখনো নেই। অনেক জায়গায় এখনো কিন্তু বেড়া দেওয়া হয়নি বা পাঁচিল দেওয়া হয়নি। তো বাংলাদেশের কেসটাও, নেপালের কেসটাও এমন আর বাংলাদেশের কেসটাও এমন। তো এই যে যে পাকিস্তানের যে বর্ডার আছে, এই বর্ডার দিয়ে কিন্তু ভারত আর পাকিস্তানের যে বর্ডার আছে, এই বর্ডারে কিন্তু অনেক চেক থাকে। এখান দিয়ে কিন্তু কোনো হানি ট্র্যাক বা কোনো গোয়েন্দার আসার সম্ভব না। তো এরা কি করে, অন্য কোনো রাস্তা অবলম্বন করে, যেরকম বাংলাদেশ অবলম্বন করতে পারে, নেপাল অবলম্বন করতে পারে, এইসব পথে কিন্তু এই ভারতের মধ্যে প্রবেশ করছে। আর ভারতের মধ্যে প্রবেশ করে বিভিন্নভাবে এরা কিন্তু বসতি স্থাপন করতে যাচ্ছে বা গোয়েন্দাগিরি চালাতে যাচ্ছে। তো এটা আমাদের ভারত সরকারের বোঝা উচিত যে যত প্রবলেমই হোক, এই যে যে মেয়েগুলো পাকিস্তান হোক বা বাংলাদেশ যে মেয়েগুলো এসছে, তাদের যে কায়দায় হোক তাদের আবার ফির ব্যাকে পাঠানো বা এই দেশে না থাকতে দেওয়া। এই যে যে সীমা হায়দার এসছে, এই সীমা হায়দারকেও কিন্তু ভারত থেকে পাঠিয়ে দেওয়া উচিত বাংলাদেশে, এই পাকিস্তানে। এবং যে সোনিয়া আক্তার এসছে বাংলাদেশ থেকে, ওকেও কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। এদের যে বিচার আছে, এই বিচারটা করে বা এদের যে প্রসেসিং আছে ফির ব্যাকে পাঠানো, প্রসেসিংটা করে কিন্তু ফির ব্যাকে পাঠানো উচিত। কারণ না হলে পরবর্তীতে দেখা যেতে পারে যে এদের দ্বারাই এই ভারতবর্ষে বড় একটা ক্ষতি হতে চলেছে। তো এই পর্যন্তই বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর নতুন নতুন ভিডিওর আপডেট আমি আপনাদের দিতে থাকব। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দিয়ে আমার ভিডিও বানানোর মনোবলটা একটু বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে ভারত, ভারত মাতা কি জয়।